আমরা সকলে সামনের দিকে চলে আসি ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লা মিনাশ শাহিদিনাশ শাকিরিন। খুদ গুমরাহ কেরা রহনুমাই কুনাম, কব্বরানি মাউতুল কুবরা। আমি যদি কসম করে বলি যে এই মজলিসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নাই, আমার কাফফারা দেওয়া লাগবে না, হানাস হব না। আপনাদের জন্য সাথে করে বয়ান নিয়ে আসি নাই, বিশ্বাস যদি না হয় এখন নিয়ে যান আমাকে বরিশাল মেডিকেল, অপারেশন করেন, পাওয়া যাইব, ভিতরে ওয়াজ পাওয়া যাইব। এই কথা এই জন্য বলছি, দিলে দিলে দোয়া করেন, দিলকে মালিকের দিকে মোতাবজ্জো রাখেন। তিনি কুদরত ওয়ালা, তিনি তো পাথরকে দিয়া কথা বলাইতে পারে, কি বলেন? দেশে তো ওয়াজেরও অভাব নাই, ওয়াইজিনেরও ওয়াজ করার মতো লোকেরও অভাব নাই, শোনার মতো লোকেরও অভাব নাই। কিন্তু আরেফ এর উমির রহমতুল্লাহ আলাই বলেন, মানছে গোয়াম মানছে গোয়াম, দরজাহায় এক গোশনিস্ত, মানছে গোয়াম দরজাহায় এক গোশনিস্ত, লেকে চশম গোশরা আনুরনিস্ত। আরেফে রুমি বলেন যে আমি কাকে বলবো কি বলবো, আমার কথা শোনার মতো কান তো আমার কথা শোনার মতো বুঝার মতো লোক তো দেখি না। মানছে গোয়াম দরজাকে গোশনিস্ত, মানছে গোয়াম দরজাকে গোশনিস্ত, লেকে চশম গোশরা আনুরনিস্ত। তিনি প্রথম বললেন যে আমার কথা শোনার মতো তো একটা কানও দেখতেছি না। তো এখানে একটা প্রশ্ন জাগে, কোটি কোটি মানুষের কোটি কোটি কান, আপনি কোন একটা কানও নাই? এই সোয়ালে মোকাদ্দারের জবাব দিতেছেন, লেকে চশম গোশরা আনুরনিস, কানও আছে চোখও আছে কিন্তু ওই তলবওয়ালা, ওই আগ্রহওয়ালা যে মাওলায়ে পাকের দর্দ মহাব্বতের কথা শুনবে, ওইরকম কানের বড় অভাব। তিনি গেলেন এক জায়গায়, সকলে ঘিরে ধরল, আমাদেরকে কিছু শোনা। তিনি
বলেন যে শোনাবার জন্য তো ঘুরতেছি, কাকে শোনাবো, লোক তো পাইতেছি না। বললেন, হুজুর আমরা এত লোক, কেরকম লোকের দরকার, কতজন দরকার? তিনি বলেন যে বেশি না, একটা লোক। একটা লোক আমার সামনে আনিয়া বসাইয়া দাও, তাকে লক্ষ্য করে কথা বলবো, তার উসিলায় তোমরা সকলে শুনবা। সিনা খাহাম, সিনা খাহাম, সরহা সরহাজ ফেরাক, সিনা খাহাম, সরহা সরহাজ ফেরাক, তাব গোয়ম সরহে দর দেয়েস্তিয়াক, চূর্ণ বিচূর্ণ বক্ষ চাই, চূর্ণ বিচূর্ণ বক্ষ চাই, বিচ্ছেদ বেদনা সদাই, চূর্ণ বিচূর্ণ বক্ষ চাই, বিচ্ছেদ বেদনা সদাই। সিনা খাহাম, একটা অন্তর, একটা অন্তরওয়ালা সিনা বক্ষ আমি চাই। কেমন? যে অন্তরটা পাথরের উপরে একটা কাঁচের গ্লাস পড়লে যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যে অন্তরটা চূর্ণ বিচূর্ণ হইয়া গেছে। হাদিস শরীফে আছে, হাদিসে কুদসি, আমার বন্দারা যারা আমাকে তালাশ করতে চায়, পাইতে চায়, কই পাইব? খানা ইন্দাল মন কাছে রাতে কুলো বহন, যারা আমাকে পাইতে চাও, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সাত আসমান পার হয়ে আরশে আজিমে আসা লাগবে না। তুমি দেখো তোমার আশেপাশে, তোমার আশেপাশে দেখো, মন ভাঙ্গা একটা মানুষ আল্লাহু আকবার পাওয়া যায় কিনা? মন ভাঙ্গা, মন ভাঙ্গা। মন কেন ভাঙ্গে? স্বামী মারা গেছে, স্ত্রীর মন ভাঙ্গা। স্ত্রী মারা গেছে, স্বামীর মন ভাঙ্গা। ছেলে মেয়ে মারা গেছে, মাতা পিতার মন ভাঙ্গা। মাতা পিতা মারা গেছে, ছেলে মেয়ের মন ভাঙ্গা। কারো সম্পদ নষ্ট হয়েছে, হ্যাঁ, তার মন ভাঙ্গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের বুকে মাওলায়ে পাকের কিছু বন্দা আছে মন ভাঙ্গা। মন ভাঙ্গা কেন মন ভাঙছে? দুনিয়ার কোনো কারণ নয়, একটি মাত্র কারণ, একটি মাত্র কারণ। ও রাজি হায় মজসে খাফা তো নহি হায়, ও রাজি হায় মজসে খাফা তো নহি হায়, ইয়ে খটকা মেরে দিল সে কব দূর হোগা, ইয়ে খটকা মেরে দিল সে কব দূর হোগা। মনে একটি ব্যথা, যাকে পাইতে চাই পাবো কিনা, যাকে পাইতে চাই পাবো কিনা, কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো? হুয়াল্লাযিনা আমানু, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল। টাইটেল তো অনেকগুলো পাইলাম, কি মুফতি, মুহাদ্দিস, খতিব, পীর সাহেব, টাইটেল তো অনেকগুলো পাইছি, মুমিন হইতে পারছি কিনা, মুমিনের খাতায় নাম আছে কিনা? মাওলায়ে পাক মুমিনের পরিচয় দিতেছেন, ওয়াল্লাযিনা আমানু, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ওলামা ইকরামের দৃষ্টি আকর্ষণ করতেছে, আসাধ্য এসমে তাফজিলের শিগা, আসাধ্য এসমে তাফজিলের শিগা, হব্বান, তমিজ,
আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মানুষ মাত্রই অন্তরে কি আছে? ভালোবাসা আছে। হ্যাঁ, মাতা পিতা ছেলে মেয়েকে ভালোবাসে, ছেলে মেয়ে মাতা পিতাকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। কিন্তু সব ভালোবাসার ইতিহাস হয় না, সব ভালোবাসার ইতিহাস নাই। নদীতে যেমন জোয়ার আসে, প্রতিদিনে তো জোয়ার আর ভাটা, কি দিনে দুইবার জোয়ার আসে, দুইবার ভাটা। কিন্তু স্বাভাবিক জোয়ার আর পূর্ণিমা অমাবস্যার জোয়ার কি একরকম? আল্লাহ আকবার। পূর্ণিমা অমাবস্যার জোয়ার আর দশ নম্বর সিগনাল ঘূর্ণিঝড়ে যে তারপরে জলোচ্ছ্বাস হয়, এর কোনো তুলনা হয় স্বাভাবিক জোয়ারের সাথে? হয় আসাদ্য হব্বানের, আসাদ্য হব্বান লিল্লা, আসাদ্য হব্বান, এটা হলো ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা রোখার মতো কোনো ব্যবস্থা নাই, এটা রোখার মতো কোনো ব্যবস্থা নাই। মুমিনের অন্তরেও ভালোবাসার এরকম জোয়ার বাতাস, মুমিনের অন্তরও ভালোবাসার কি আছে? জোয়ার ভাটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জগৎবাসী, আমার মুমিন বান্দা আমাকে কতটুকু ভালোবাসে, আমার মুমিন বান্দার অন্তরে আমার ভালোবাসার জোয়ারটা কেমন? গর্দ সদসিং জিরো আরি বরদরাম, গর্দ সদসিং জিরো আরি বরদরাম, গায়রে আজিন জিরে ইয়ারে। কতদিন কতরা গায়রে আজিন জিরে ইয়ারে দিলবারাম, কো জিনজির দিয়া বানবা, কয়টা দিয়া বানবা, কয়টা দিয়া বানবা, কয়টা দিয়া বানবা, কয়টা দিয়া বানবা? বাধা যত আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেড়ি বাঁধে কুলাবে না, জোয়ারের উপর দিয়া যাবে। গর্দ সাধেছেন জিরো আরি বরদরাম, গায়রে আজেন জিরে ইয়ারে দিলবারাম। খামারে বানতে হলে একটা রশি লাগবো, কোনটা? ওই রশিটা আমার মালিকের, ওই রশিটা আমার মাল, আমার মালিক আল্লাহু আকবার। গায়রে আজেন জিরে ইয়ারে দিলবারাম। ও ভাইরা, ও ভাইরা, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি কোথায়, তিনি কোথায়, তিনি কোথায়, তিনি কোথায়? বহু দূরে, বহু দূরে, বহু দূরে, বহু দূরে। আল্লাহ, এত সস্তা নয়, এত সস্তা নয়। খুদা কা ভাও বহুত মহঙ্গা, বহুত মহঙ্গা, বহুত মহঙ্গা। বরসায়েগে জব খুন দিল খুন জগরাম, বরসায়েগে জব খুন দিল খুন জগরাম, বরসায়েগে জব খুন দেলো খুন জগরহাম, দেখেঙ্গি তবি নকল মহাব্বত মে সমরহাম, দেখেঙ্গি তবি নকল মহাব্বত মে সমরহাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলে, ফালিয়া জাহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসির, ফালিয়া জাহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসির। বন্দা, বন্দা তুই কান্দতেও পারস, হাসতেও পারস, বন্দা তুই কান্দতেও পারস, হাসতেও পারস। হাসা কম কান্না বেশি, হাসা কম কান্না বেশি, হাসা কম কান্না বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক জিনিসের একটা কি আছে, মজা আছে। প্রত্যেক জিনিসের কি আছে? কাঁচা মরিচ মজা না, একশো টাকা কেজি, মজা না থাকলে একশো টাকা। করল্লার তিতা, করল্লার তিতা মজা আছে না?
কেবল হাসি আর মজা, হাসির মজা পাইছো, কান্নার মজা আল্লাহ আকবার, যারা মজা পাইছে তারা কি বলে, তারা কি বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কতটুক কানলাম আহা, আল্লাহু আকবার, মাওলা গো কতটুক কানলাম, কানতে আমার দুইটা চোখ দিয়া যদি নদী প্রবাহিত করতে পারতাম তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। এত বড় মালিক লাইসা কামিসলিহি শাই, যার কোনো তুলনা নাই, যার কোনো উদাহরণ নাই, তার জন্য সামান্য একটু কানলে হইব? আরে রুমি রহমতুল্লাহ আলাই বলেন, আইকে সবরাত নিস্তবার ফরজান দোজান, আইকে সবরাত নিস্তবার ফরজান দোজান, সবর চুদারি যে রব্বে জুলমানান। ছেলে হারাইয়া গেলে ঘুমাইতে পারো না, খাইতে পারো না, হ্যাঁ ছেলে হারাইয়া গেলে তোমার ঘুম আসে না, খুদা হারা বান্দা হইয়া কিভাবে ঘুমাও। আল্লাহু আকবার। মাহফিল আর যে আশকামি মুহিব্বিন, ওয়া মাহফিল আর যে আশকামি মুহিব্বিন, ওয়া ইন ওয়াজাদাল হাওয়া হুলুয়াল মাযাকি। কেবল আশেক আশেক আশেক, আশেকের আলামত কি, আশেকের লক্ষণ কি, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে আশেকের মতো পেরেশান, আশেকের মতো জ্বালাতন, আশেকের মতো পেরেশান আর কাউকে পাইবা না। পাইয়াবে কি ইন তাও শাওকান ইলাইহিম, পাইয়াবে কি ইন তাও শাওকান ইলাইহিম, ওয়াইয়াবে কি ইন দানু খাওফাল ফিরাকি। অবস্থা তো দুইটা, অবস্থা কি, একটা কবজ আর একটা বস্ত। বস্ত হইল কি, জিকিরে মজা, নমাজে মজা, কান্নাকাটিতে মজা, দিলে সাক্ষী দিতেছে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহেদি, আল্লাহু মাঈ। খুব কাছে মনে হয়, এই এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকে নিজের চিন্তা করেন, কেউ কারো চিন্তা করেন না, নিজের চিন্তা করেন। বাবা রে বাবা, সর্বনাশ কতদিন, সর্বনা লাভে কেন, দংশনে যাকে বিষে সে বুঝিবে কিসে, দংশনে যাকে বিষে সে বুঝিবে কিসে, বিষের কি যাতনা। এ গেল কয়েকটা বছর আগে বিশ্বকাপ ফুটবল খেলা, খেলা হইতেছে কোথায়, ইউরোপ আমেরিকায়, এখানে বসে টিভিতে দেখতেছে। এ খুলনার ঘটনা, নিজের সমর্থক দল ইয়া দেশ যেই দেশের সমর্থন করছে এটা পরাজিত হয়েছে, কি সমর্থিত দেশটা পরাজিত হয়েছে, এই ব্যথা লাগছে বুকে, সাথে সাথে চিৎকার দিয়া কাইত হইয়া শেষ। হ এটা বুঝোবালা করি, এটা বুঝোবালা করা, ফুটবল একটা লাগতে দিছে দুই বাসের মধ্যখান দিয়া গেছে, গোল করে চিৎকার দাও, এটা বুঝো না কেন। আল্লাহু আকবার। হ্যাঁ রেলগাড়ির ইঞ্জিন এখন তো সব আধুনিক, কয়লার ইঞ্জিন দেখছেন না, বড়রা দেখছে, কয়লার ইঞ্জিন দেখছেন নি, ভিতরে বাষ্প কেমন,
ভিতরে বাষ্প কেমন? মাঝে মধ্যে যে বাষ্প বাইর করে, করাচির হজরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকফে ওয়াকফে আহা কি আওয়াজ, ওয়াকফে ওয়াকফে আহা আওয়াজ, দর্দ দিল কি তরজমানি হ্যায়, দর্দ দিল কি তরজমানি হ্যায়। কি বুঝবা, কি বুঝবা, কি বুঝবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালকো আতফা লান্দ জুজ মাসতে খোদা, খালকো আতফা লান্দ জুজ মাসতে খোদা, নিস্ত বালেগ জুজ রহি দা আজ হাওয়া। নাবালেগ বাচ্চা, একে যদি লাইলি মজনুর গল্প শোনান কোনো মজা পাইব? সিরি ফরহাদ রুব্বান রহিম, ওরে এক মুঠ বাদাম দিলে মজা পাইব, একটা চকলেট দিলে মজা পাইব, ও প্রেম ভালোবাসা কি বুঝবে? আর এফ রুমি রহমতুল্লাহ আলাই বলেন, খালকো আতফালান, দুনিয়ার সকল মানুষ 80 বছর 90 বছর 100 বছর বয়স হইলেও কি নাবালেক? মুফতি হয়েছ নাবালেক, মহাদ্দেস হয়েছ নাবালেক, মোহতাম হয়েছ নাবালেক, পীর সাহেব হয়েছ নাবালেক, কি জুজ মস্তে খোদা, খালকো আতফা লান্দ জুজ মস্তে খোদা, মাওলাই পাকের জন্য পাগল হইছ কিনা, পাগলামি আসছে কিনা দিলেই ভিতরে, বুঝতে দিওয়া না কে দিওয়ানা না সোদ, বুঝতে দিওয়া না কে দিওয়ানা না সোদ, মরা সসরা দিদ দরখানা না সোদ। আল্লাহু আকবার। কি কয়? সব না বালেক, বালেক কে? জুজ মস্তে খোদা, আল্লাহ পাগল ছাড়া, আল্লাহর পাগল ছাড়া সবগুলো না বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার। তাহাওয়াতা জাস্ত ইমাতা জানিস, কুণ্ডারে তাজা করবেন, নফসরে তাজা করবেন না রুকে তাজা করবেন? কথা হাওয়াটা জাস্ত ইমাতা জানিস, জুজ হাওয়ায় কফল আদরওয়া জানিস। মাওলাকে তালাশ করতে যাওয়ার একটা যে রাস্তা আছে না, রাস্তার গেট আছে, গেটের দরওয়াজার তালা আছে, তালা কি আছে, এই তালা খোলা ছাড়া যাওয়া যাইব না। সে তালাটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো খায়ের সাথে নফসানি, মনে চায় মনে চায় মনে চায় মনে চায়, মন চাই জিন্দগি, মন চাই জিন্দগি। উজানি হজরত বলতেন, রাহাত গার খেস খাই নফসরা গার দান বাজান, রাহাত গার খেস খাই নফসরা গার দান বাজান। আহা আহা আহা, রাহাত গার খেস খাই নফসরা গার দান বাজান, নফসের গলায় ছুরি চালাও, গর্বে সালে হাকবে কাহি, গর্বে সালে হাকবে কাহি, বুক জারাজ ফরজন্দ জান। মাওলাকে যদি চাও সব ছাড়ো, মাওলাকে যদি চাও সব ছাড়ো, মাওলাকে যদি চাও সব ছাড়ো, গর্বে সালে হাকবে কাহি, বুক জারাজ ফরজন্দ জান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এ যার কথা আলোচনা হইতেছে তিনি কই? তিনি কই? তিনি কই? তিনি কই? ঠিকানা, ঠিকানা একটা তো বহু দূরে, ঠিকানা একটা তো বহু দূরে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস্তাওয়া আলাল আরশ,
কোথায়? বাবা রে বাবা, জমিন থেকে আসমান 500 বছর, এইভাবে দুই আসমানের মধ্যখানে 500 বছরের রাস্তা, 7 আসমান পার হইয়া যাওয়ার পরে সিদ্রাতুল মুনতাহা বেহেশত ও দোযখ, এরপরে আরশ লোহ কলম আরশ করছে। বাবা রে বাবা, বাবা রে বাবা, বহু দূরে, বহু দূরে। এই এই মোবাইল ফোনের অ্যাডভার্টাইজ ক, যত দূরে থাকুন কাছে থাকুন, দূরে থাকাও বলে কাছে থাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাইলো কই এডি, এডি এই কথা ফাইছে কই? দূরে থাকিয়া কাছে থাকা যায়? হ্যাঁ, আমার মালিকের কোরআনে কি মালিকে কয়, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আবার বলে ওয়াহুয়া মাআকুম, ওয়াহুয়া মা, দূরে থাকিয়াও কাছে, ওয়াহুয়া মাআকুম, ওয়াহুয়া মাআকুম, আইনামা কুনতুম, ওয়াহুয়া মাআকুম, আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে আমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে। আরেফ রুমি রহমতুল্লাহ আলাই বলেন, হ্যাঁ কেবল শুধু জিকির করবা, ডাকবা, তালাশ করবা না কই আছে, তালাশ করবা না কই আছে। হায় হায়, এই ছোট বাচ্চার তো শিখতে হইব। মা হারাইয়া গেছে, মাকে পায় না। হ্যাঁ, মা হারাইয়া গেছে, মাকে পায় না, ঘরে নাই, পুকুর ঘাটে নাই, দাদার ঘরে নাই, চাষার ঘরে নাই, এখন চিৎকার দিয়া ডাকে, ডাকতে দেরি, দুই চোখের পানিতে বুক বাঁচতে দেরি না। হ্যাঁ, কি ওলামা একরামের দৃষ্টি আকর্ষণ করতেছি। হ্যাঁ বাবা রে বাবা, মুড়ি ধোয়া লাগবো না, কারো কাছে যাওয়া লাগবে না। হ্যাঁ, নফস দিতেছে ধোকা, এমন কোন বিষয় আছে যেটা কোরআন হাদিসে তফসিরে ফেকার কিতাবে নাই, তোর আবার কার কাছে যাওয়া লাগবে? যাওয়া লাগবে না বাবা, ভালো কথা, যাওয়া লাগবে না। 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমে ছায়া দিবে। 1 প্রকারের মানুষ হলো ইজা যাকার আল্লাহ খালিয়ান, ইজা যাকার আল্লাহ খালিয়ান, ফাফাজাত আইনাহু। ও বাচ্চা যেমন মাহারা বাচ্চা, মাকে ডাকার সাথে সাথে দুই চোখ দিয়া পানি পড়া, বুক বাঁচা যায়। তুমি যদি এমন ডাকা ডাকতে পারো, পারো কা, কোনো পীরের কাছে যাওয়া লাগবে না। মালিকের সাথে যদি এমন সম্পর্ক তোমার হয়ে যায় যে ডাকতে দেরি, চোখের পানি বাইর হইতে দেরি না, কারো কাছে যাওয়া লাগবে না তোমার। হযরত নিসবত উয়াইসিয়া, হযরত উয়াইস আল কারনির মতো সোহবত ব্যতীত মালিক তোমাকে টাইনে নিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসমো খান্দি রো মুসাম্মারা বজো, এসমো খান্দি, যদি এমন ডাকা ডাকতে পারো, পারো কা, কোনো পীরের কাছে যাওয়া লাগবে না। মালিকের সাথে যদি এমন সম্পর্ক তোমার হয়ে যায় যে ডাকতে দেরি, চোখের পানি বাইর হইতে দেরি না, কারো কাছে যাওয়া লাগবে না তোমার। হযরত নিসবত উয়াইসিয়া, হযরত উয়াইস আল কারনির মতো সোহবত ব্যতীত মালিক তোমাকে টাইনে নিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসমো খান্দি রো মুসাম্মারা বজো, এসমো খান্দি রো মুসাম্মারা বজো, মেহবালা দানা আন্দর আবজো। কয়ে খালি ডাকবা, খালি ডাকবা, একটু একটু তালাশ করে দেখবা না কই আছে। ফলাইছে তো, ফলাইছে কি, ফলাইছে, ফলাইছে, ফলাইছে কি, এই ফলাফুলি খেলা ছোট বাচ্চারা খেলে, দেখছেন ছোট বাচ্চারা একটা চোখ ধরে, শুনুন, একটা চোখ ধরে, দশটা ফলায় নয়টা নয় দিকে ফলাইছে, আর একটা স্টেজের নিচে। কি মাহফিল শেষ হয়ে গেলে স্টেজটা খুলতে দেরি হইব না? ছেলেপেলেরা এই সুযোগ পাইলে এই ফলাফল করে একটা স্টেজের নিচে ফলাইছে। তো যেগুলি এখন চোখ সাইরা দিছে, এখন তালাশ করে কই ফলাইতে পারে, কই পাওয়া যাইতে পারে, মনে মনে তালাশ করিয়া এই দিকে গিয়া একটারে ধরে বাইর করা লয়। এই
ফলাইছে কয়টা? নয়টা, আটটা বাইর হয়েছে। তালাশ করতে করতে আটটারে পাইছে, আর একটা পায় না। খেলা শেষ হইব, ওইটা তো ফলাইছে কাছে। এখন দৌড়ে ওই দিকে, এটা নিচে থেকে কিরে বেটা ফলাইছ, তুই ফলাইছ যেন তালাশ করে না পায়। এখন আবার কুকুরু কস কেন? না না পাওয়ার লেগে পলাইছি না, তালাশ করে বাইর করবার লেগে পলাইছি। তো উল্টা যায় ওইদিকে পাইব না, তো এর লেগে কইছি কুকুরু কু। মালিক ফলাইছে, মালিক ফলাইছে, তালাশ করে বাইর কর। আয়না মা তু আল্লু পাসাম্মা ওয়াজহুল্লাহ, আয়না মা তু আল্লু পাসাম্মা ওয়াজহুল্লাহ, আয়না মা তু আল্লু পাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়ানাহনু আকরাবু, ওয়ানাহনু আকরাবু, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা বান্দা ঠিকানা একটা শুনছ দূরে, নৈরা শোষ না, আমি দূরেও আছি কাছেও আছি। কত কাছে, কেমনে পাওয়া যাইব, কেমনে পাওয়া যাইব? আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালামকে মাওলা পাইতে চাই, বুদ্ধি শিখাইয়া দাও পাইতে চাই, পাইতে চাই। কদা নাফসা কা ওয়া তাআলে, নিজকে বাদ দিয়ে আইয়া পড়ো, নিজকে বাদ দিয়ে আইয়া পড়ো। খুদি জব তক রহি উনকো না পায়া, খুদি জব তক রহি উনকো না পায়া, ওসে ডব জুড়ে পায়া খুদ আদম থে। একটা একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি সময়, একটা উদাহরণ। এই এই নীরবে শুন তৈব, নির্বাসন তৈব। বৃষ্টির ফুটা কি সাগর দেখতে চায়, কি বৃষ্টির ফুটা? হ্যাঁ, মাটির চাকা যেমন, মাটির চাকা যখন মাওলাকে দেখতে চায়। কি রে বা, এটা কি, এটা কি? খাকে রাহা এ ওহু একাই বুদে, খাকে রাহা এ ওহু একাই বুদে, গরনা বুদে জজবহায়ে হুয়ে হু। আরে ফেরুমি কয়, আরে ফেরুমি কয়, তুমি যদি দেখো এ তোমার সামনে মালিকের লাগে একটা কেমন করতেছে, একটা কেমন করতেছে, কইরামনে না? এখানে যাই তামাশা, আরশে আজিম সেই তামাশা, এখানে যাই তামাশা। আল্লাহু আকবার, আল্লাহ। কি ভালোবাসা একদিক থেকে হয় না দুই দিক থেকে? ভালোবাসা চুমুক যেমন লোহাকে টানে, চুমুক যেমন লোহাকে টানে, মাওলাও কিছু বান্দাকে টানে। আল্লাহু ইয়াজতাবি, আল্লাহু ইয়াজতাবি, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। ও ভাইরা, ও ভাইরা, ও ভাইরা, আমার আমার ওলামায়ে কেরাম বাইরা যারা আছেন, যারা এখনো, যারা এখনো চরমোনাইয়ের বিরোধিতা করেন, যারা এখনো চরমোনাইয়ের বিরোধিতা করেন, তাদেরকে বলতেছি, এখনো বুঝে আসে নাই বাতি এটা নিজে নিজে জ্বলছে না কেউ জ্বালাইছে? চরমনের বাতি ফুদিয়া নিভাইতে চাইবেন না, চরমনের বাতি যারা ফুদিয়া নিভাইতে চাইবেন তাদের চেহারা জ্বলে যাবে, চরমনের বাতি জ্বলবে না। আলহামদুলিল্লাহ ভাই, ধৈর্য ধরু, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন দারুল উলুম দেওবন্দের মহাদ্দিস হুজুর বয়ান করবেন, দারুল উলুম দেওবন্দের মহাদ্দিস বয়ান পেশ করবেন। সবাই আমরা ধৈর্য ধরে বসি, সবাই বসে যাই। আলহামদুলিল্লাহ আমরা সবাই বসি ভাই।
এতক্ষণ আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা জনাব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ তাআলা হযরতের হায়াত।